নমস্কার, কেমন আছো তোমরা? প্রায় এক সপ্তাহ পরে আজকে সকালবেলা দেখো কি ঝলমলে রোদ উঠেছে, আর চারপাশটা যে কি স্নিগ্ধ লাগছে দেখতে। তো জানলা দিয়ে এই দৃশ্যটা দেখার লোভ সামলাতে পারলাম না, আর সঙ্গে সঙ্গে তোমাদের কথাও মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো জানলার ধার থেকে সোজা আমি চলে গেছি রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়েই আমি গরম গরম এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। আর দেখো আমার বাবা নিয়ে এসেছে বেকারি বিস্কুটগুলো। আমার সবসময় না বেকারি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে, বিশেষ করে দুধ চা। তো আমি বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিয়েছি। আর আমার মামামের শরীরটা খুবই খারাপ হয়েছে, কালকে ভ্যাকসিন দিয়েছি, তোমরা সবাই দেখেছো। আর কালকে ঠিকই ছিল মামার শরীরটা, কিন্তু আজকে সকাল থেকেই দেখছি গাটা গরম। ওখান থেকে বলেই দিয়েছিলো যে তিনখানা ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেহেতু একটুখানি জ্বর আসবে আর ব্যথা হবে একটা পায়ে। তো পায়ে খুবই ব্যথা হয়েছে, ওষুধও খাওয়াচ্ছি, আর জ্বর জ্বর এসছে বলে শরীরটা খুব একটা ভালো নেই, ঘুমিয়ে আছে মামাও। আর এখানে মা পুজোর আয়োজন করছে, আজকে শনিবার ছিল তাই মা বড় ঠাকুরের উপোস করেছে। সকাল সকাল রান্না বান্না করে মা ঠাকুর ঘরে ঢুকে গেছে, এখানে পুজোর আয়োজন চলছে। তো আমি একটু ক্যাপচার করে নিচ্ছি। আর আমার গোপাল দেখো সেজে গুজে একেবারে রাজকুমারের বেশে বসে আছে। প্রতিদিনই আমার গোপাল সকাল সকাল সেজে গুজে একদম সারা দিনের জন্য বসে থাকে, দুপুরবেলা কিন্তু গোপাল আবার শয়নও দেয়, ঘুমিয়েও থাকে। তো সারা দিন কিন্তু আমার মাই গোপালের সেবা যত্ন করে, আমি করতাম আগে টুকটাক, কিন্তু এখন মামামকে নিয়ে আর সময় করে উঠতে পারি না। তো মা এখানে পুজোর আয়োজন করছে, আমার মা প্রতি মাসে একটা করে বড় ঠাকুরের উপোস করে, আমিও মাঝে মাঝে করি কিন্তু আজকে করিনি। আমি জানতামই না মা আজকে উপোস আছে, পরে জানতে পারলাম, না হলে হয়তো আজকে থাকতাম আমি উপোস। তো মা ছোট্ট মতোই আয়োজন করছে, ঠাকুর মশাই আসবে না, মা নিজে হাতেই পুজো করবে। আর ফল টল কাটা হয়ে গেছে, এখন মা সিন্নি প্রসাদ মাখাবে। তো এই সিন্নি প্রসাদ যে মায়ের হাতে কি টেস্টি হয়, আর এর মধ্যে নারকেল পড়লে তো আরও বেশি সুস্বাদু হয়, কিন্তু আজকে নারকেল নেই, মা মায়ের মতো করে মাখাচ্ছে। তো তোমরা দেখে নাও মা কেমন করে এই সিন্নি প্রসাদটা মাখাচ্ছে। তোমরা দেখে নিলে মা কেমন করে সিন্নি প্রসাদটা মাখালো। মায়ের হাতের এই সিন্নি প্রসাদ খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। তো এখানে সব যোগাযন্ত্র করা হয়ে গেছে, এটা হচ্ছে মা ঘর থেকে সব কিছু জোগাড় করে বারান্দায় নিয়ে এসছে, আমাদের ছোট্ট মতো একটু ব্যালকনি আছে সেখানেই নিয়ে এসছে মা। আর এখানে তুলসী মঞ্চ নামানো হয়, আমাদের তুলসী মঞ্চের তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য ওটা আর নামায়নি, ছোট্ট একটা তুলসী গাছ এখানে মা নিয়ে এসছে নিচ থেকে তুলে, সেটা সামনেই পুজোটা করা হচ্ছে আর কি পাঁচালি পরে। মা প্রতি মাসেই বললাম যে হাতে করে এই বড় ঠাকুরের পুজো করে। আর এখানে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছে দিদুনের সঙ্গে পুজো করতে, আর দিদুনের সঙ্গে বসে বসে সব কিছু দেখাচ্ছিল। তো ওখানে মা ভয়ও পাচ্ছিল পাটা না লেগে যায়, তো মা পাটা ধরেছিল আর আমি সাইডে বসে পাঁচালি পড়ছিলাম। আমি সবসময় বরাবরই আমিই মা উপোস থাকে আর আমি এই বড় ঠাকুরের পাঁচালি পড়ি, একদম ছোটোবেলা থেকেই মায়ের সঙ্গে সঙ্গে আমি করে আসছি, আর মাঝে মাঝে উপোসও থাকে। তো এখানে পাঁচালি পড়ছে আর মাম্মা ছটফট করছে বলে আমি বারবার আবার বলছিলাম মা ওকে ধরো পা যেন লাগে না, আর দেখো কেমন করে নমো করছে, নমো করার ঘটা। তো আমি এদিকে পাঁচালি পড়ছিলাম, তাড়াতাড়ি করছিলাম, মাম্মামকে আর ধরে রাখা যাচ্ছে না, ও একটা জায়গায় বেশিক্ষণ থাকতেই চাচ্ছে না। আর আমার পাঁচালি পড়ার পর কিন্তু মা ওখানে হরিধ্বনি দিয়ে লুট ছিটিয়ে দিয়েছে, আর তোমরা মিনি ব্লগে দেখতেই পেয়েছো আমার মাম্মাম কেমন করে বাতাসা খাচ্ছিল। আর এখানে আমরা ঠেসে ঠুসে সবাই মিলে বসে প্রসাদ খাচ্ছি। তো আমরা সবসময় এরকমই করি, বড় ঠাকুরের পুজো তো আর ঘরে করা যায় না, সবসময় আমরা ব্যালকনিতেই নিয়ে এসে পুজোর জোগাড়টা করি, পুজোও করে থাকি।
আর পূজোর পর আমরা প্রসাদ খেয়ে ভাতটাত খেয়ে একটু রেস্ট নিয়ে মামামকে নিয়ে নিচে বেরিয়েছি। ওর শরীরটা তো ভালো ছিল না, কান্নাকাটি করছিল, তাই ওকে নিচে নিয়ে এসেছি একটু, যাতে ঘুরে টুরে মনটা ভালো হয়ে যায়। আর এখানে নিচে নেমে দেখো ইভিনিং ওয়ার্ক করছে আমার মামাম, কেমন হাতটা ছড়িয়ে ছড়িয়ে হাঁটছে, তারপর সবাইকে দেখাচ্ছে। এখন মনে হয় ওর শরীরটা একটু ভালো লাগছে। এখানে দেখো হাঁটতে হাঁটতে একদম রাস্তা অবধি চলে গেছে, রাস্তায় একটা ডগি দেখতে পেয়েছে, ও সেখানেই যাওয়ার চেষ্টা করছে, একটা বেড়ালও দেখতে পেয়েছে, আর রাস্তার ওই যে একটা মহিলা হেঁটে যাচ্ছিল তাকেও ডেকে ডেকে গল্প করছে। এরকমই মিশুক হয়েছে, সবাইকে ডেকে ডেকে কথা বলে। আসলে ওর মুড অনুযায়ী, যখন মুডটা ভালো থাকে তখন সব কিছুই করে, আর যখন মুড ভালো থাকে না কিছুই করতে চায় না। এটাই মনে হয় বাচ্চাদের নিয়ম, বাচ্চাদের ধর্ম। তো ওই যে হাঁটছে আর আমি পেছন পেছন ক্যামেরা নিয়ে ফোন নিয়ে যাচ্ছি। আসলে এই মুহূর্তগুলো আমি সবসময়ই বলি যে এই মুহূর্তগুলো আর পরে আমি চেষ্টা করলেও আর দেখতে পাবো না, তাই যতটা ক্যামেরাবন্দি করা যায় ততটাই আর কি আমি ধরে রাখতে পারবো স্মৃতি হিসাবে। আর এখানে দেখো রাস্তায় চলে এসেছে, গাড়ি ঘোড়া যাচ্ছিল সব কিছু, আর আমি বারবার বলছিলাম যে কোলে আসো মাম্মাম, কিছুতেই আসবে না, এখানে ওর ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এখানে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ভদ্রলোককে দেখতে পেয়েছে, ও দাদা দাদা করে তার সঙ্গে গল্প করছে। ও কিন্তু চেনেও না, কোনোদিন দেখেও নি তাকে, তো ও গল্প করে নিক। গল্প করার পর এক প্রকার ওকে আমি জোর করে নিয়ে এসেছি যে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলো। আর উই দেখো ওপরে জানালায় মনা বসে আছে, এখান থেকে মনাকে ডাকছে আমার মাম্মা। বলো মনা, ফুচকা খাবি? আয় আয়, হাত দিয়ে ডাকো, হাত দিয়ে ডাকো, উঠে আয়। ডাকতে ডাকতে মামার গলা শুকিয়ে গেল, মনা আর নিচে নামলো না। তো হঠাৎই দেখছি কি মাম্মার মামা আর দিদুন নিচে নেমে এসছে, আর বাইক নিয়েও এসছে। আর বাইক দেখে মাম্মাম তো মহা খুশি, দিদুনের কোলে ঝাঁপিয়ে গেছে, এবার যাবে মামার কোলে। আমার কোলে একবার ওঠার পর তো আমার মামামার কিছুতেই নামবে না। আমার মামাম কিন্তু এখন একাই বাইকে বসতে পারে, ও মাঝখানে বসে ঠিকই যে আর কি বসবে, ওর বাবাই বসুক আর মামাই বসুক, ঠিক পিঠটা ধরে থাকবে, ঘাটটা ধরে থাকবে, তো এখন কিছুতেই নামবে না। তারপর মা বললো ঠিক আছে চল একটুখানি চালিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর ওকে নামিয়ে দিয়ে যাব। তো তারপর যা কান্নাকাটি করেছে তাকে সামলাতে আমার খুব কষ্ট হয়েছে। ওই দেখো আমার মামাম চলে যাচ্ছে, মামামকে ছেড়ে ঠিকই মামার সঙ্গে আর দিদুনের সঙ্গে চলে যাচ্ছে। তো এই ছিল আজকে আমার ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, টাটা টাটা।